সবাইকে স্বাগত মাসরাঙ্গা রাতের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদের বাকি আর একদিন, বাস টার্মিনাল এবং রেল স্টেশনে ঘরমুখ মানুষের ঢল, যে যেভাবে পারেন ছুটছেন বাড়ির পথে, তবে পিছু ছাড়ছে না দুর্ভোগ। ট্রেনে শিডিউল বিপর্যয়, বাস টার্মিনালে পরিবহন সংকট, আর উত্তরাঞ্চলে যেতে মহাসড়কে যানজটও কমছে না, তবে ফেরিতে স্বস্তি, রয়েছে বাড়তি ভাড়ার অভিযোগ। শেষ সময়ে বেচে কেনায় জমজমাট রাজধানীর কোরবানির পশুর হাটগুলো। ক্রেতার পাশাপাশি বেড়েছে পশু বিক্রিও, দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। হাটে ছোট আকারের পশুর চাহিদাই বেশি, এবার কোরবানির পশুর কোনো সংকট হবে না বলে জানান সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতির অবনতি হলেও স্বাস্থ্যবিধি ঠিকভাবে মানা হচ্ছে না, ঈদে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছে জনস্বাস্থ্যবিদরা, তাই দ্রুত প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। সাধারণ মানুষকেও বাড়াতে হবে সচেতনতা। এবার বিস্তারিত, রেল সড়ক সব পথেই ঈদে বাড়ি ফেরায় নানা ভোগান্তিতে পড়ছে মানুষ। ট্রেনের প্রায় প্রতিটি রুটেই সকাল থেকে শুরু হয়েছে শিডিউল বিপর্যয়। মহাসড়কে যানজটের কারণে বাস টার্মিনালগুলোতে পরিবহন সংকট তীব্র। আশরাফুল হকের ক্যামেরায় মাহমুদুল হাসানের রিপোর্ট, দেখুন বিস্তারিত। ভোর থেকে ট্রেনের অপেক্ষায় প্ল্যাটফর্মে বসে থাকেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘন্টা দেরি হচ্ছে প্রায় প্রত্যেকটি ট্রেন। কখন এসে পৌঁছবে আর কখনই বা রওনা হবে কোনো কিছু বুঝে উঠছেন না যাত্রীদের কেউই। 6:40 ট্রেন, এখনো 9টা বেজে গেছে, এখনো আসতেছে না। খুবই বিরক্তিকর অবস্থা। সুন্দরবন কখন আসবে ঠিক নাই, 8টার সময়। এখন ওখানে আমরা মনিটরে দেখে আসলাম যে টাইম 10টা, 10টাকে 10:30 11টা। প্ল্যাটফর্মে কোনো ট্রেন আসা মাত্রই শুরু হয় হুড়োহুড়ি, তবে লাভ নেই তাতেও। কমলাপুরে ঢোকার আগে এয়ারপোর্ট স্টেশনে যাত্রীদের পরিপূর্ণ হয়ে যাচ্ছে ট্রেন। বাধ্য হয়ে কারো চেষ্টা জানালা গলে কামরায় ঢোকার, তো কেউ মরিয়া ছাদে একটুখানি জায়গা করে নিতে। ওখানে অনেক হচ্ছে, কিন্তু নারীর টানে বাড়ি যাওয়া অনেক কষ্ট। কিভাবে যে যাচ্ছি আমরা বোঝার মতো না। কর্তৃপক্ষ আছে, প্লাস হচ্ছে এখান যাত্রীরাও আছে, কারণ আমি যদি রিক্স নিয়ে না যাই, কর্তৃপক্ষ তো অবশ্যই হচ্ছে এখান কি যে আপনাকে রিক্স নিয়ে পাঠাবে না। টিকিট কষ্ট করে লাইনে তারা 20-25 জনে কাটছে, তারা আজকের জার্নিটাই নষ্ট। এরপরও শিডিউল বিপর্যয় বলতে নারাজ স্টেশন মাস্টার। কোনো রকম দুর্ঘটনা ছাড়া নিরাপদে এখন কোন সবগুলো মানুষ, যারা এই পর্যন্ত যে ট্রেনগুলো সেরে গেছে তারা নির্বিঘ্নে বাড়িতে পৌঁছাতে পেরেছেন। আসলে সময়টা এখানে মুখ্য বিষয় ছিল না, বিষয়টা ছিল তারা নিরাপদে বাড়ি পৌঁছতে পেরেছেন কিনা। অন্যদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই নেই বাসের দেখা। অগণন ঘরমুখ মানুষ ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে, বাড়তি ভাড়ায়ও মিলছে না বাড়ি ফেরার গাড়ি। শেষ ভরসা গরুর ট্রাক। একটা গাড়ি কোনো সিট নাই, ইঞ্জিন কভারে যাওয়ার কথা বলছে, তাও আপনার দেরি হবো, কখন হবো তা ঠিক নাই। 10টা থেকে দাঁড়ায় আছি, কোনো গাড়ি নাই, কোনো গাড়িতে সিট নাই, ইভেন নাইট কোচেরও সিট নাই। রাজার রাজার মানুষ গাড়ি নাই কিয়া, আমার বাইক আছে কিন্তু বাইক তো রোডে চলতে দেয় না। করোনা সংক্রমণ বাড়তে থাকায় এই সময়ে কর্তৃপক্ষ কিংবা যাত্রী কোনো পক্ষেরই কোনো সচেতনতা চোখে পড়েনি। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা। যানবাহন সংকট, মোড়ে মোড়ে যানজট এবং তার সঙ্গে তীব্র গরম, ঈদযাত্রায় এমন দুর্ভোগের চিত্র গাজীপুর এবং সাভারে। আর টাঙ্গাইল মহাসড়কে যানজট পিছু ছাড়ছে না উত্তরের জেলাগুলোর ঘরমুখো মানুষের। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। পোশাক কারখানা সহ সব প্রতিষ্ঠানে একযোগে ছুটি হওয়ায় গাজীপুরের চন্দ্রায় মানুষের ঢল। সে তুলনায় কম যানবাহন, তাই গাড়ির জন্য যাত্রীদের এই দীর্ঘ অপেক্ষা, সেই সাথে ভাড়া হয়েছে আকাশচুম্বী। 100 টাকার ভাড়া 1200 টাকা কেন নেওয়া হবে? আর এগুলো কি প্রশাসন থেকে না? আজকে প্রশাসনের একটা লোক এই চান্দুরা এই মোড়ে কোথাও নাই। আমরা কি একলাই নিচ্ছি ভাই? সব গাড়ি এলাই তো নিয়ে যাচ্ছে। এইখানে মোবাইল কোর্ট চলছে এবং আমাদের সাদা পোশাকেও ডিউটির লোকজন আছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার হতে রসুলপুর পর্যন্ত 22 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট, খুবই সমস্যার মধ্যে আছে।
মহাসড়কের সিরাজগঞ্জ অংশের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল পর্যন্ত 17 কিলোমিটার এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। হাটিকুমরুল বগুড়া সড়কের 4 কিলোমিটার এলাকায় যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। রাতের 11টা উঠছি, এখন আপনার বাজে কয়টা? 6টা। টাকা আমাদের এখানে 900 টাকা পড়ছে। গাবতলি থেকে 20 ঘন্টা লেগে গেছে। আমার তো মনে রং বুঝাইতে যাইতে আরো 10 ঘন্টা লাগবো। যে অবস্থা রোডঘাটের, এইভাবে ভাই জীবন বাঁচবো না ভাই, মনটা চাই এই জায়গায় মরে যাই। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত 12 কিলোমিটার সড়কে যানবাহনের ধীর গতিতে ভোগরা ও চান্দনা চৌরাস্তায় তৈরি হচ্ছে যানজট। এ যানজটের অন্যতম কারণ ব্যাটারি চালিত অটোরিকশা ও অবৈধ পার্কিং। তবে সড়কের শৃঙ্খলা রক্ষায় তৎপর রয়েছেন বলে দাবি পুলিশ সদস্যদের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভালুকার হবির বাড়ি, স্কোয়ার মাস্টার বাড়ি, সিড স্টোর বাসস্ট্যান্ড এলাকায় তীব্র যানজট তৈরি হয়েছে। যেখানে সেখানে যাত্রী ওঠানামা, থ্রি হুইলার অটোরিকশার পাশাপাশি মহাসড়কে অবৈধ পার্কিংয়ের কারণে এ অবস্থা। প্রত্যেকটা স্টপেজে যাত্রী উঠায় এবং রাস্তা পুরো জ্যাম করে দিচ্ছে। পশুবাহী গাড়ির পাশাপাশি ফিরতি যানবাহনের কারণে রাজধানী ছাড়তে হচ্ছে তীব্র যানজট পেরিয়ে। তবে পাটুরিয়া ঘাট বা পদ্মা সেতু হয়ে দক্ষিণাঞ্চলগামী মানুষেরা ঘরে ফিরছেন ভোগান্তি ছাড়াই। নিষেধাজ্ঞা থাকলেও মোটর বাইক দেদার্সে চলছে মহাসড়কে। স্বাভাবিক রয়েছে ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। ঈদকে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। সকালে ঈদের জামাত উপলক্ষে জাতীয় ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন তিনি। ডগ স্কোয়াড দিয়ে চালানো হয় নিরাপত্তা তল্লাশি। পুলিশ কমিশনার জানান, সম্প্রতি অনলাইনে তৎপরতা বেড়েছে জঙ্গি গোষ্ঠীগুলোর। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সব ধরনের প্রস্তুতি আছে নিরাপত্তা বাহিনীর। বেশি সতর্কতা অবলম্বন করছি মাজার ভিত্তিক এবং আস্থানা বা পেশাদের যে সমস্ত উপাসনালয় যেখানে এই ধরনের বড় ধরনের ঈদের জামাত হবে, এই সমস্ত বিষয়গুলো জঙ্গিদের একটা টার্গেট থাকে। আশ্বস্ত করতে পারি নগরবাসীকে যে আমরা আপনাদের নিরাপত্তায় সার্বক্ষণিকভাবে নিয়োজিত আছি। আপনারা যে যেখানে যেভাবে ইচ্ছা নামাজ পড়তে যান, আপনাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মহানগর পুলিশের। জমে উঠেছে রাজধানীতে কোরবানির বিভিন্ন পশুর হাট। সন্ধ্যার পর বেড়েছে বিক্রি, তবে পশুর দাম নিয়ে রয়েছে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। আনোয়ার হোসেনের রিপোর্ট। ঈদের বাকি আর একদিন, তাই রাজধানীতে যারা থাকছেন তারা কোরবানির পশু কিনতে ভিড় করছেন বিভিন্ন হাটে। আজ সকাল থেকেই হাটগুলোতে বাড়ে বিক্রি, বিকাল পার হতে ক্রেতা সমাগম বৃদ্ধি পায় আরও। ছোট মাঝারি এমনকি 35 থেকে 40 মন ওজনের বিশাল গরু থাকলেও ছোট আকারের গরু বিক্রি হচ্ছে বেশি। মূলত গত বছরের চেয়ে দাম বেড়ে যাওয়ায় এবার পশু কেনার এমন প্রবণতা, বলছেন ক্রেতা বিক্রেতারা। 25-30% 40% বেশি। খাবারের দাম বেড়েছে। সব জিনিসের দাম তো বেশি বেশি থাকার কারণে আপনার ধরেন বাজেট মানুষের কমে গেছে। বাজেট কমে যাওয়ার জন্য আসে ছোটটাই খুঁজছে, বড়টা কিনে না। রাজধানীর সব কোরবানির হাটে রয়েছে পর্যাপ্ত পশু, তাই পশু নিয়ে কোনো সংকট হবে না, জানালেন এই ইজারাদার। আমাদের আশা আছে গরু আরও আসবে, আজকে গরু যদি আরও যদি 10-15-20 হাজার আসে গরু জায়গা দিতে পারবো, গরুর জায়গার কোনো অভাব নাই। গরুর কি কোনো সংকট হবে না? ক্রেতাদের আগ্রহ গরু নিয়ে বেশি থাকলেও ছাগলও বেশ বিক্রি হচ্ছে, মহিষও বিক্রি হতে দেখা গেছে হাটগুলোতে। এদিকে সন্ধ্যার পর কিছু হাটে পাল্টায় চিত্র, কমে যায় ছোট ও মাঝারি আকারের গরুর দাম, বিক্রি হয় প্রচুর। ব্যাপারীরা জানান, সীমিত লাভেই গরু ছেড়ে দিচ্ছেন তারা। কালকে থেকে আজকের দাম তো অনেক কম। গরু আমি নিয়ে আসি 15টা, একটা গরু আছে মামা, সহনশীল আছে, খুব একটা বাড়েও নেই। সময়ে বাড়ার সাথে সাথে হয়তো দাম আরও কিছু কমতে পারে, একটু কিছু কমটম হলে বেঁচে যাবো, কারণ অনেক গাড়ি ভাড়া দূর থেকে আসছে। বড় গরুর ব্যাপারীরা এখন বিক্রির আশা নিয়ে অপেক্ষায় আছেন হাটের শেষ দিনের জন্য। আনোয়ার হোসেন, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।
করোনা পরিস্থিতির অবনতি হলেও স্বাস্থ্যবিধি মানার প্রতি একেবারে উদাসীন মানুষ। ঈদে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্যবিদরা। মাহমুদ কমলের রিপোর্ট। গেল 11 জুনের পর থেকে ক্রমেই অবনতি হয়েছে দেশের করোনা পরিস্থিতি। সংক্রমণ হার 1% থেকে এখন পৌঁছে গেছে 16%-এর ওপরে। গেল এক সপ্তাহে মারা গেছে 40 জন। জনস্বাস্থ্যবিদরা বলছেন, চতুর্থ ঢেউয়ের চূড়ায় অবস্থান করছে দেশের করোনা পরিস্থিতি। ওমিক্রনের উপধরনগুলোর মধ্যে বর্তমানে প্রভাব বিস্তার করা BA.5-এর সংক্রমণ ক্ষমতা সবচেয়ে বেশি। তারপরও অসচেতন মানুষ রাস্তায় বেরোলেই চোখে পড়ে, বেশিরভাগই পরছেন না মাস্ক, অনেকে পরলেও ব্যবহার করছেন না সঠিকভাবে। পরিবহন ও বাজার সহ যেসব স্থানে সমাগম বেশি হচ্ছে সেখানেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। মাস্ক পরে নাই তো, মানে সবাই তো মাস্ক পরে না। মাস্ক আছে আমার পকেটে, আমি মাস্কটা ভিজা গেছে ফালাই দিছি। মাস্ক তো আছে ভাই, কিন্তু ব্যাপার হলো দোকানে অনেক গরম লাগতেছে, এই জন্য খুলে রাখছি। মাস্ক তো আমরা পরি, হয়তো ফাঁকে বুকে হয়তো পরি না, এই ধরনের আর কি। মাস্ক পরি আমি, আজকে পরীক্ষা দিতে আসছিলাম, ভুলে গেছে। আপনি পরেননি কেন? আমার মাস্ক আছে আছে, পরি নেই এখন। এর আগে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থা মাস্ক ব্যবহার নিশ্চিতে অভিযান চালালেও এখন তেমনটা চোখে পড়ে না। এ ব্যাপারে এখনই কঠোর হওয়ার পরামর্শ জনস্বাস্থ্যবিদদের। সেটা করতে হবে, সেটা যদি না করা হয় তাহলে কিন্তু আবার দেখা যাবে যে চীনের সাংহাইয়ের মতো শহরের ব্যস্ত এলাকা বন্ধ করে দিতে হচ্ছে। তাহলে তো আমাদের কাজকর্ম নষ্ট হবে, আমাদের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হবে, সেই এলাকায় স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে। পেশাদার মনোভাব নিয়ে যারা দায়িত্বে আছেন তাদেরকে এগোতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যে অনেক এলাকাতেই ঘটেছে সামাজিক সংক্রমণ, তাই ঈদে বাড়ি যাওয়াকে কেন্দ্র করে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি না মেনে চলি এখানে একটু থমকে দাঁড়িয়েছে, বিশেষ করে ঢাকা শহরে, এটা কিন্তু আবার দ্রুত উপরে উঠে যাবে। এবং সেটা কিন্তু আমাদের যে ওমিক্রনের প্রথম ঢেউ সেটার পর্যায়ে পৌঁছার একটা আশঙ্কা আছে। অবশ্য এখনো সংক্রমণ একেবারে কম হচ্ছে না, মানুষ পরীক্ষা করতে আসছে না বলে কিন্তু বোঝা যাচ্ছে না। এই মুহূর্তে সামাজিক অনুষ্ঠান সহ জনসমাগম কমানোর ব্যাপারে সবাইকে দায়িত্বশীল আচরণ করার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মাহমুদ কমল, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। এবার হজ প্রসঙ্গ। পবিত্র হজ আজ। হজের খুতবায় মুসলিম উম্মার কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা হয়েছে। এবছর হজে অন্তত 10 লাখ মুসল্লি অংশ নিয়েছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির। এই ধ্বনিতে মুখরিত আরাফার ময়দান। মিনা থেকে প্রায় 15 কিলোমিটার দূরে আরাফায় দিনভর ইবাদতে মশগুল থাকবেন এবছর হজে অংশ নেয়া 10 লাখ মুসল্লি। এখানেই মসজিদে নামিরা থেকে হজের খুতবা দেয়া হয়। মুসল্লিরা আরাফে অবস্থান করবেন সূর্যাস্তের আগ পর্যন্ত। পরে এই ময়দান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে মুজদালিফায় গিয়ে মাগরিব ও ইশার নামাজ আদায় করবেন। রাতে সেখানেই অবস্থান করবেন, সংগ্রহ করবেন শয়তানের উদ্দেশ্যে নিক্ষেপের জন্য প্রয়োজনীয় পাথর। পরদিন শনিবার ফজরের নামাজ আদায় করে মুজদালিফা থেকে আবার মিনায় ফিরবেন মুসল্লিরা। বড় শয়তানের উদ্দেশ্যে পাথর মারা, দমে শকর বা কুরবানি করা, মাথা মুন্ডন কিংবা চুল ছাঁটা সহ নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। এরপর মিনা থেকে মসজিদুল হারামে গিয়ে কাবা শরীফ তাওয়াফ করবেন তারা। এছাড়া সাফা মারওয়া সাই করবেন। এভাবেই হজের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করবেন মুসল্লিরা। কুড়িগ্রাম, সিরাজগঞ্জ এবং সুনামগঞ্জ সহ দেশের উত্তর মধ্য এবং পূর্বাঞ্চলে বন্যার্ত মানুষের দুর্ভোগের অবসান হয়নি এখনো। সুরমা এবং কুশিয়ারা নদীর পানি এখনো বিপদসীমার উপরে। সিরাজগঞ্জে যমুনা সহ অন্যান্য নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে, তবে এখনও নদী তীরবর্তী নিচু এলাকার মানুষরা রয়েছেন দুর্ভোগে। বন্যায় ভেঙে পড়া ঘরবাড়ি এবং রাস্তা মেরামত হয়নি অনেক এলাকায়, যাতায়াতের বাহন কেবল নৌকা। সিরাজগঞ্জের চৌহালিতে 2.5 কিলোমিটার এবং শাহজাদপুর উপজেলার জালালপুর এলাকার ভাঙন অব্যাহত রয়েছে। একই দিনে চলে গেলেন দেশের সংস্কৃতি অঙ্গনের 2 জনপ্রিয় তারকা। এদের একজন হলেন মঞ্চ, টেলিভিশন, নাটক এবং চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা আহমেদ, অপরজন কালজয়ী বাংলা গানের সুরকার আলম খান।
কাল রাজধানীর নিজ বাসায় মারা যান শর্মিলা আহমেদ। ষাটের দশকে চলচ্চিত্রের নাম লেখান তিনি। চলচ্চিত্র পরিচালক সুভাষ দত্তের আলিঙ্গন, আয়না ও অবশিষ্ট এবং আবির্ভাব চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে সুপরিচিত হয়ে ওঠেন। তার বয়স হয়েছিল 75 বছর। এদিকে বেলা 11:30টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন সুরকার এবং সঙ্গীত পরিচালক আলম খান। 1970 সালে আব্দুল জব্বার খান পরিচালিত কাঁচ কাটা হিরে চলচ্চিত্রে এককভাবে সঙ্গীত পরিচালনা করেন তিনি। ওরে নীল দরিয়া, হায় রে মানুষ রঙিন ফানুষ, আমি একদিন তোমায় না দেখিলে সহ অনেক জনপ্রিয় গানের সুরকার আলম খান। সংবাদ শেষ করার আগে গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। দুর্ভোগ সয়ে বাড়ি ফিরছেন ঈদে ঘরমুখো মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয়, টার্মিনালে পরিবহন সংকট, উত্তরের মহাসড়কে যানজট, ফেরিতে স্বস্তি। জমে উঠেছে রাজধানীর কোরবানির পশুর হাট, ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি, দাম নিয়ে ক্রেতা বিক্রেতার মিশ্র প্রতিক্রিয়া। করোনা পরিস্থিতির অবনতি হলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, ঈদের সংক্রমণ আরও বাড়ার শঙ্কা, দ্রুত ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনা সংক্রমণ ফের বাড়ছে, তাই সতর্কতা হিসেবে মাস্ক পরার কোনো বিকল্প নেই। বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকে প্রতি উৎসাহিত করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।